নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানাবো যেটি আপনাদের জানা কিন্তু অবশ্যই দরকার। দেখুন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ সামনেই আসতে চলেছে মহা বিপদ, আর সেই বিপদটি কী জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে। আর শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়া প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন, সামনেই আসতে চলেছে মহালয়া, আর আবার আসতে চলেছে চন্দ্রগ্রহণ, বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। আর এই মহালয়া এবং চন্দ্রগ্রহণ পড়াতে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এই মেষ রাশির জাতক জাতিকারা। দেখুন, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি এই সব সমস্যা থেকে মুক্তি পেতে চান এবং পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে চান, আর্থিক সমস্যা যদি দূর করতে চান এবং আপনার ভাগ্য যদি খুলতে চান, তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে এই মহালয়ার সময় যে চন্দ্রগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে, পিতৃপক্ষে চন্দ্রগ্রহণ কতটা বিপজ্জনক, আর চারটি রাশিতে বিরাট আর্থিক ক্ষতির আশঙ্কা বলছে জ্যোতিষশাস্ত্র, যেমন মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন এই তালিকায়। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুসারে পিতৃপক্ষে চন্দ্রগ্রহণের সংযোগের ঘটনাটি চারটি রাশির জন্য অশুভ প্রমাণিত হতে পারে, এতে লোকসানের মুখে পড়তে পারে। এবং জেনে নিন যে এই মেষ রাশির জাতক জাতিকারা কি প্রভাবিত হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের উপর আর্থিক সংকটের মেঘ কিন্তু ঘনিয়ে আসছে, তাই বলবো আপনারা অবশ্যই সাবধানে থাকুন, আর জ্যোতিষশাস্ত্র কি বলছে মনোযোগ সহকারে শুনুন। দেখুন, পিতৃপক্ষ বা শ্রাদ্ধ পক্ষে চন্দ্রগ্রহণের ঘটনা কিন্তু মোটেই ভালো নয়। জ্যোতিষশাস্ত্র বলছে এই ঘটনা আপনার জীবনে অনেক রকম সমস্যায় পরিণত হতে পারে। তবে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যায় না, তাই শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান ইত্যাদি পূর্বপুরুষদের কাজের জন্য করা আচার অনুষ্ঠানের ওপর এর কোনো প্রভাবও পড়তে দেখা যাবে না তেমন। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই পিতৃপক্ষকে চন্দ্রগ্রহণ এই মেষ রাশির আর্থিক ক্ষতির আশঙ্কা করবে, এবং চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে অর্থাৎ পৌরাণিক কাহিনী অনুসারে রাহু গ্রহ যখন চন্দ্রকে গ্রাস করে তখন চন্দ্রগ্রহণ ঘটে। 2024 সালে দুটি চন্দ্রগ্রহণ ঘটেছে, ইতিমধ্যে একটি চন্দ্রগ্রহণ হয়েছে এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। ক্যালেন্ডার অনুসারে 2024 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে 18 সেপ্টেম্বর বুধবার। এর আগে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল 25 মার্চ হোলির দিন এবং সেপ্টেম্বরে। যে চন্দ্রগ্রহণ হচ্ছে তা হচ্ছে বছরের শেষ চন্দ্রগ্রহণ, আর এই চন্দ্রগ্রহণেই দুর্ভাগ্যের কালোছায়া নেমে আসবে এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। তাদেরকে বিভিন্ন সমস্যায় পড়ে যেতে হতে পারে, তাই আপনাদেরকে আগে থাকতেই সাবধান করে দিচ্ছি। ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, পিতৃপক্ষে চন্দ্রগ্রহণের প্রভাব কি কি হতে পারে। পিতৃপক্ষ 17 সেপ্টেম্বর থেকে শুরু হবে আর 2 অক্টোবর পর্যন্ত চলবে। 18 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ হতে চলেছে, বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। 18 সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল 6:12 থেকে শুরু হবে এবং ভারতীয় সময় সকাল 10:17 পর্যন্ত চলবে এই গ্রহণ। তবে বছরের প্রথম চন্দ্রগ্রহণের মতো দ্বিতীয় চন্দ্রগ্রহণও ভারতে দেখা যাবে না। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম ইউরোপের দেশগুলোতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। পিতৃপক্ষ বা শ্রাদ্ধ পক্ষে চন্দ্রগ্রহণের ঘটনা কিন্তু মোটেই ভালো নয়। তবে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যায় না, তাই শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান ইত্যাদি পূর্বপুরুষদের কাজের জন্য করা আচার অনুষ্ঠানের ওপর এর কোনো প্রভাবও কিন্তু পড়ে না। তবে বন্ধুরা,
এই জ্যোতিষশাস্ত্র কি বলছে এই মেষ রাশির সম্পর্কে? দেখুন, আপনাদেরকে একটি কথা বলে রাখি, একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার জীবনে একই প্রভাব পড়বে এমনি কিন্তু কোনো কথা নেই। একজনের জীবনে খারাপ প্রভাব পড়লে অন্যদের জীবনে খারাপ প্রভাব নাও পড়তে পারে। তাই বলছি, আপনারা কিন্তু ভেঙে পড়বেন না। দেখুন, এই মেষ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে এই রাশির জাতক জাতিকাদের উপর আর্থিক সংকটের মেঘ ঘনিয়ে আসছে এবং আর্থিক ক্ষতি হতে পারে, চাকরি ও ব্যবসায় সমস্যা হতে পারে, মানসিক চাপ বিরক্তির শিকার হবেন। চন্দ্রগ্রহণ মেষ রাশির জাতকদের আর্থিক বিষয়ে ক্ষতির কারণ হতে পারে, কর্মজীবনে অসুবিধা হতে পারে, ব্যবসায় ক্ষতি হতে পারে। কারোর সঙ্গে খারাপ ব্যবহার কিন্তু করবেন না, নাহলে আর্থিক সমস্যার মধ্যে পড়ে ফেলতে পারেন। দেখুন, এই চন্দ্রগ্রহণ মেষ রাশির জাতকদের জন্য আর্থিক অবস্থা নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে, সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে, অপ্রয়োজনীয় ঝগড়ায় জড়াবেন না এবং আপনার খরচ নিয়ন্ত্রণে রাখুন। এবং এই মেষ রাশির জাতক জাতিকাদের সাবধানে লেনদেন করতে হবে, কেউ আপনার ওপর আর্থিক ক্ষতির কিন্তু কারণ হতে পারে, তাই ধার দেবেন বুঝে শুনে, আর যদি দিতেই হয় লিখিতভাবে কিন্তু কাজ সারুন, নাহলে সমস্যায় পড়ে যেতে পারেন। সামনে যে 18ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ হতে চলেছে, আর এই চন্দ্রগ্রহণের যোগে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো। দেখুন, এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই মেষ রাশির মানুষেরা তাদের কাছের কারোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখতে পারে। আপনার পরিস্থিতির উপর নির্ভর করে এই আংশিক চন্দ্রগ্রহণ আপনাকে কিন্তু আপনার সম্পর্কে গভীর করতে পারে বা সম্পূর্ণভাবে শেষ করতে পারে, অনুপ্রাণিত আবার করতে পারে। এবং মেষ রাশির জাতকদের জীবনে এবং কর্মজীবনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই চন্দ্রগ্রহণের মাধ্যমে নিজের কর্মজীবনের ক্ষেত্রে সক্রিয় হবেন। আপনি আপনার বর্তমান চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। যাই হোক, এই পরিবর্তনগুলি ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলতে পারে, তাই বুদ্ধিমত্তার সঙ্গে আপনি সিদ্ধান্ত নিন। এবং এই মেষ রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ খুবই বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এই সময়ে আপনার পরিবারের সদস্যর সঙ্গে মতবিরোধ হতে পারে, এমনকি কর্মক্ষেত্রেও প্রতিপক্ষ আপনাকে সমস্যায় ফেলতে পারে, তাই সেখানে সতর্ক থাকা কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন। এবং চন্দ্রগ্রহণে মেষ রাশির জাতকদের জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে, এবং মেষ রাশির জাতকদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে, পরিবারের বড়দের সঙ্গে বিবাদ হতে পারে, এটা আপনার জন্য ভালো নয় মোটেই। আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে চন্দ্রগ্রহণের এই প্রভাবে এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি সমস্যা আসতে চলেছে। তাই বলছি, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন, এবং কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা।